জাগো নিউজের নিয়মিত আয়োজন আজকের খেলার খবরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি জান্নাতুল ইসলাম। শুরুতেই শিরোনাম, নামিবিয়াকে উড়িয়ে সেমির পথে এগিয়ে নিউজিল্যান্ড। হতাশার বিশ্বকাপ শেষে দেশে ফিরেছে টাইগাররা। বার্সার কোচ হতে জাভিকে ছাড়ার কথা জানালো আলস্তাদ। বিদায় বলে দিলেন চ্যাম্পিয়ন ব্রাভো। মুজিবকে ফিট করতে ভারতীয় ফিজিও দিতেও রাজি অশ্বিন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছি বিস্তারিত খবরে। আফগানিস্তানের বিপক্ষে ভারতের বড় জয়ে জমে উঠেছে গ্রুপ টুর খেলা। পাকিস্তানের সেমিফাইনাল নিশ্চিত, সেমিতে এই গ্রুপের আরেক দল কারা হবে? শারজায় আজ নামিবিয়াকে 52 রানে হারিয়ে নিজেদের অনেকটা এগিয়ে রেখেছে নিউজিল্যান্ড। 4 ম্যাচে 6 পয়েন্ট এখন তাদের, আফগানিস্তানের সমান ম্যাচে পয়েন্ট 4, ভারতের 3 ম্যাচে 2 পয়েন্ট। অর্থাৎ এই গ্রুপে আফগানিস্তান নিউজিল্যান্ডের ম্যাচটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওই ম্যাচে নিউজিল্যান্ড জিতে গেলে আর কোনো সমীকরণ বাকি থাকবে না বাকি দলগুলোর। তবে নিউজিল্যান্ড হারলে রান রেটে তাদের পেছনে ফেলার সুযোগ আসতে পারে ভারত আফগানিস্তানের। ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আজ বিকেল 5:20 টাইগারদের প্রথম বহর পা রেখেছে ঢাকায়। দ্বিতীয় বহর এসে পৌঁছাবে রাত 11টায়। তবে এই বহরে থাকছেন না 4 সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, লিটন দাস ও তাসকিন আহমেদ। তারা পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে পরে দুবাই থেকে ফিরবেন। বার্সেলোনার কোচ হচ্ছেন ক্লাবেরই কিংবদন্তি ফুটবলার জাভি হার্নান্দেজ। সপ্তাহখানেক আগে এই খবর ছড়িয়ে পড়েছিল, বাকি ছিল দর কষাকষি। কেননা জাভি কাতারের ক্লাব আল সাদের কোচ হিসেবে দায়িত্বরত ছিলেন, তাকে সেখান থেকে ছাড়িয়ে আনতে রিলিজ ক্লজ খরচ করতে হতো বার্সার। অবশেষে সেই রিলিজ ক্লজ দিয়ে জাভিকে দলে টানছে বার্সা, নিশ্চিত করেছে আল সাদ। এজন্য লা লিগার ক্লাবকে গুনতে হয়েছে 5 মিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় 50 কোটি টাকা। 2016 সালের আসরে শিরোপা জিতে তার চ্যাম্পিয়ন গানে উদযাপন সেরেছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ইডেনের মাঝ মাঠে চ্যাম্পিয়ন গানের সুরে উন্মাতাল হয়েছিল ক্রিস গেইল, ড্যারেন স্যামি, কার্লোস এবং আরো অনেকে। কিন্তু বছর পাঁচেক পর ক্যারিবীয়দের মাঠের পারফরমেন্সে মিলল না চ্যাম্পিয়ন সুর। বৃহস্পতিবার আবুধাবিতে শ্রীলঙ্কার কাছে হেরে সেমিফাইনালের আগে বিদায় নিশ্চিত হয়ে গেছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। আর এই কারণে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন চ্যাম্পিয়ন গানের জনক ডোয়াইন জন ব্রাভো, যাকে ডিজে ব্রাভো হিসেবেই চেনে ক্রিকেট বিশ্ব। ভারতের সেমিফাইনালে যাওয়ার ভাগ্য ঝুলছে নিউজিল্যান্ড আফগানিস্তান ম্যাচে। তাই চোটগ্রস্ত আফগানিস্তান স্পিনার মুজিবুর রহমানকে যে করেই হোক কিউইদের বিপক্ষে দেখতে চান রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় অফ স্পিনারের কথা, প্রয়োজনে ভারতীয় দলে ফিজিও দিয়ে হলেও আফগান স্পিনারকে চিকিৎসা করানো উচিত, যাতে করে আফগানরা হারাতে পারে কিউইদের। আজকের খেলার খবর এখানেই শেষ করছি। প্রতি মুহূর্তের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন জাগো নিউজ 24.com।